Buyurun. Buyurun ya. Bir soru, bir soru. Amralık robotu Dağlıoğlu burada abiyendi. Dağlıoğlu abiyendiğini ettikti. Askeri son eski Sofoğlu burada abiyendi. Dağlıoğlu geyar ettiği için Dağlıoğlu burada abiyendi. Sınırlıyordu Muhammed Kınar Şarar hayal ettikti. Eskimiş ağrımızın yanamaları madde son dostu izhanesi. Tanrı'nın da korkarı yanamakta oynandığı olay. Osta abi. Dayın başta kalan üretmeni de boyuna bir zeyga. Dayın başta kalan üretmeni de boyuna bir zeyga. Mondu sonra iki basar da olsa kutlamı. Mondu bir tane dal. Dere basar da olsa kutlamı. Roman Kaya bir tane basar da olsa kutlamı. Gel bana yapacağım ben de. Devam edelim hayra. Diğer konu devrisi de açtın. Her konu devam edelim açtın. Askerler çabası. Ankara'nın gerçeği kola baktı olsaydı. Haydi başla! Haydi seni! Haydi başla! 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 Haydi Thank you.
yaptığın zambaklar zangar gazıya ben yaptığımı gecemini doğrulur. Anlat, doğrultu say, anlamak elbette. Bir parayla doğranmaya başladı bu. Anlıyor başı, anlatıyor mahi. Sus burada kavun erdiğinde bu adamı. Anlat, bağırmıyordaki. Sus burada kavun erdiğinde bu adamı. Hemen! বাম দিকে আপনারা জামালপুর সদরের জামালপুর সেন্টারে বসবেন এই বাগান পাশের ব্যবস্থা হবে সারা সারা ঢাকা বসেন এই বাঙালি নেতৃবৃন্দ সরল জেলা জামালপুর সেন্টার এখানে এমন ঠিকুলে ঢুকতেছেন আপনি কি পিছিয়ে আসবেন Hello!
অন্ধকার সমস্ত দলতারব নজরুল ইসলাম খান কে নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সামনে যা দাদা বহিরাগত আমাদের
খাবে তিন বলের প্রধান মুক্তি সবচেয়ে দারুণ খেলা দিয়া নিষ্ঠ মুক্তি এবং সুধি বিশ্বাস দাবিতে জামালপুর জেলা বিএনপির আয়োজনে আসছিলেন ঐতিহাসিক জনসমাবেশ ইতিমধ্যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা আনুষ্ঠানিকভাবে এখন এই সমাবেশের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমি সমাবেশ শুরু করার আগে আবারও বিনয়ের সাথে অনুরোধ করব যারা পূর্ববিতে প্রবেশ করেন লাউ ফিতা দাঁড়িয়ে আছেন আমি বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি সকলকে বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা লক্ষ্য করছি যাতে যুবদল জামালপুর জেলা শাখার সাবেক নেতৃবৃন্দের নেতৃত্বে জামালপুর শহর শাখা জামালপুর সদর উপজেলা শাখা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিশেষ করে হরকেন্দ্রী করা জামালপুর শহরের যুবদলের নেতৃবৃন্দ অনুচ্ছেদ করা সদর উপজেলা নেতৃবৃন্দ বিশাল মিছিল এসেছেন আমরা পরদিন মাধ্যমে অভিনন্দন জানাই আমি আহ্বান জানাচ্ছি যুবদল নেতৃবৃন্দ ওইখানে বসে পড়বেন ওইখানেই বসে পড়বেন সামনে আসা যাবে না দয়া করে ওইখানেই বসে পড়বেন বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি যুবদল নেতৃবৃন্দ ওইখানে বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের হলুদ ক্যাপ পরিহিত সদর উপজেলা যুবদলের যে বিশাল মিছিল মাঠের ভিতরে প্রবেশ করেছেন আমাদের সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ওদিকে 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 জামালপুরবাসী
আমরা জাতি নিয়ে রাজনৈতিক কোন অহংকার করি আমাদের জামাতের কোন অজন না করুন বিএনপি সাবেক সফল মহাসচিব মরণের সাধারণ দলের পরে ওদিকে ওদিকে খালি করতে হবে অভিভাবক হিসেবে আমাদের জামাতের রাজনীতি দেখভাল করছেন আমাদের সর্বোচ্চ করে জামাতবাসী সর্ব অহংকার তৃণমূল থেকে সংগ্রাম করে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন আজকে বিএনপির সর্বোচ্চ শিখর অবস্থান করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের জামালপুরের প্রিয় মানুষ জনাব ইসলাম খানকে থেকে একটি বিশাল মিছিল এসেছে সাই তালুকদারের নেতৃত্বে আমরা গণতন্ত্র অভিনন্দন জানাই সেই সাথে বসে ভারতের আহ্বান জানাচ্ছে সরকারের নেতৃবৃন্দ আমাদের মহিলাদের কথা আছে এটা আপনাদেরকে খেয়াল করতে হবে আজকে এই সমাবেশে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমরা লক্ষ্য করছি সংগ্রামী আহ্বানী মাসুদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমরা তাদেরকে গণতান্ত্রিক অভিনন্দন জানাই সেই সাথে আহ্বান জানাই সহজ সহজ জাতিদলের আহ্বায়ক সঠিক সদস্য হচ্ছেন নিকট কয়েক বলে গাড়ি বসে যান আমরা কয়েক বলে গাড়ি বসে যান আমরা যারা ছাত্র রাজনীতি করেছি চাকরাঞ্জল জামালপুর শহর শাখার সংগ্রামী আহ্বায়ক নিরাপত্তা নিয়ে শিবিরের যুগ্ম আহ্বায়ক মানুষজন বাবু সদস্য সচিব শাহ মাসুদের নেতৃত্বে শহর শাখা জামালপুর শহর শাখার একটি বিশাল মিছিল এসেছে আমরা সকলে গণতন্ত্র অভিনন্দন জানাই সেই সাথে আহ্বান জানাই নিরাপদ ভাই মানুষজন ভাই মাসুদ মোমেন কাজল যারা আছেন তাদের ওইখানে বসে যান ওইখানে বসে যান সকলকে সকলে ওইখানে বসে যান শহর এমপি এবং ওয়ার্ড এমপি নেতৃবৃন্দ কুইনের সময় দিয়ে দুজন দিনের মতো এখানে বসে যাবেন বসে যাবেন দয়া করে বসে যান আপনারা ওইখানে বসে যান রুকন ওইখানে বসে যান ওইখানে বসে যান বিশাল মিছিল এসেছে আমরা দেখেছি আমরা গণতন্ত্র অভিনন্দন জানাই আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই স্বচ্ছভাবে এই স্বচ্ছভাবে নেতৃবৃন্দ আপনার কি মহিলা দেখেন না মহিলা দেখেন না আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য তিনি তোমাকে অনুরোধ করছি আমরা তার ছাত্র রাজনীতি করেছি আমাদের ছাত্র রাজনীতির অহংকার এক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে সারা বাংলাদেশের ছাত্রদলকে সুসংগঠিত করেছেন ঢাকা মহানগর বিএনপির সমাজ হিসেবে এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে ওই অসংখ্য মিথ্যে মামলার আসামি হয়েছে দীর্ঘদিন হাজত বাস করেছেন আজকে বিএনপির সংগ্রামী যুক্ত মহাসচিব হিসেবে সারা বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন গণতন্ত্র মুক্তির সংগ্রামে আমাদের সেই অহংকার বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং একই সাথে আমরা জামালপুরবাসী গর্ববোধ করি উনি জামালপুরের সাথে আত্মকার বন্ধনে সম্পৃক্ত আমি যতটুকু জানি ওনার নানা বাড়ি জামালপুরের ইসলামপুরে আমাদের সেই প্রিয় মানুষ প্রিয় নেতা হাবিবুর রহমান খান সুরেকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য গর্ববোধ করছি
আর বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দীর্ঘদিন গণশিল্প বিভাগের দায়িত্ব পাওয়ার পরে সেই মানুষটিকে আমি সতর্ক করে দিয়েছি। গণশিল্প বিভাগের বিভিন্ন জেলা উপজেলা পৌরসভায় ইউনিয়ন ওয়ার্ডে তিনি অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন দলকে সংগঠিত করার জন্য, ঘোড়া দাবির আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের বিএনপির জাতীয় নির্বাহী বোর্ডের সংগ্রামী সংগঠনের সম্পাদক, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের প্রিয় মানুষ সব সয়দাঙ্গাল ভাই বিএনপিকে বিশেষ অতিথি আসন গ্রহণ অনুরোধ করছি। বিশেষ অতিথি অনুরোধ করছি আমাদের সহকর্মী অত্যন্ত সজ্জন মানুষ একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়েও তিনি দীর্ঘদিন অসংখ্য মামলা আসামি হয়েছেন, আদর দশ করেছেন, তারপরেও উনি আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই মহানসিকতাকে প্রতিনিধিত্ব উপজেলায় বিএনপিকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী বোর্ডের সংগ্রামী সহসংগঠন সম্পাদক কিশোরগঞ্জ বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শরীফুল আলমকে বিশেষ অতিথি আসন গ্রহণ অনুরোধ করছি। বিশেষ অতিথি আসন গ্রহণ অনুরোধ করছি আমাদের আরেক ধর্মের কর্তা ডক্টর ঈশ্বরাচার্য জামদারে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই জাতীয় নেতা বিএনপির নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা সম্পাদক, আমাদের মাদারগঞ্জ নয়াগঞ্জবাসীর প্রাণপ্রিয় নেতা জনাব মোস্তফা বাবুকে বিশেষ অতিথি আসন গ্রহণ অনুরোধ করছি। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের সক্রিয় মুরব্বী জনাবগঞ্জ সদর আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমার অভিভাবক জনাব শিয়াদুল হককে বিশেষ অতিথি আসন গ্রহণ করার অনুরোধ করছি। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আরেকজন প্রিয় নেতা ইসলামপুরের সাবেক মাননীয় সংসদ সদস্য, ইসলামপুরের সর্বস্তরের মানুষের প্রাণপ্রিয় নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব সুলতান মাহমুদ বাবুকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার অনুরোধ করছি। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিএনপি অনুরোধ করছি আমাদের যুব সমাজের অহংকার বিশেষ করে গণশিল্প বিভাগে যুবদলকে সুসংগঠিত করার জন্য দীর্ঘ দুই বছর যাবৎ তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাওয়ার পরে অনেকবার এসেছেন গণশিল্প বিভাগের তিন প্রধান আমাদের বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদের প্রথম সভাপতি জনাব আব্দুল খালেক হালদারকে বিশেষ অতিথি আসন গ্রহণ অনুরোধ করছি। আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আরেকটি শক্তিশালী অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় সংসদ সভাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব গোলাম সোলাকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় কেন্দ্রীয় সংসদের সম্মানিত উপদেষ্টা মাননীয় সরকারের দলের অহংকার অনেকদিন বিরোধী কমিটির সংগ্রামী সভাপতি জনাব আবু সাইদকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের জামালপুরের আরেক জনপ্রিয় মানুষ বাংলাদেশ জাতীয় নীতি কৃষক দল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির সংগ্রামী সহ সভাপতি আমাদের প্রিয় মানুষ শ্রদ্ধেয় মানুষ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আমাদের সংগ্রামে অপরিহার্য ভূমিকা পালনকারী সাধারণ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সংগঠনের সম্পাদক আইন আহমেদ চিরকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছে। ভাই এখানে যারা নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন, নেতৃবৃন্দ যারা দাঁড়িয়ে আছেন, আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি এখানে মহিলা দলের নেতৃত্ব জমায়েত দেওয়া হয়েছে, দয়া করে
পরের পরে এক মিনিটের মধ্যে কাদের ঘর যাবে এক মিনিটের মধ্যে কাদের ঘর যাবে আমি এই মাঝখানে যারা দাঁড়িয়ে আছেন মাঝখানে যারা দাঁড়িয়ে আছেন কথার জন্য আহ্বান জানাচ্ছি কথার জন্য আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতিসংঘ মহাদল জামালপুর জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জামালপুর সদর উপজেলা শাখার নির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা নাসিরুদ্দিনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে অবশ্যই হটিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোন বিশ্বাসঘাতক জানি স্বৈরাচার এবং অকৃতজ্ঞকে পছন্দ করেন না। অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলা হয়েছে, কেননা আল্লাহ তাআলা কোন মাজলুম কোন মাজলুম কে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা পছন্দ করেন, যাদেরকে তাদের নিজেদের ঘর বাড়ি থেকে অন্যায় ভাবে জুলুম করে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের অপরাধ ছিল তারা বলে আমার রব আল্লাহ। সাদাকাল্লাহু আযীম। আমাদের সুমন ছাত্রদের সঙ্গে সকল সুমন মাঝখানে যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দেন বসিয়ে দেন। আমাদের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমাদের প্রিয় নেতা জাতির বংশধর নেতা তিনি এই সরকারের সনদে পড়ে মৃত্যু সাজানে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করেও আজকে অক্লান্ত পরিশ্রম করছেন এই দেশের প্রিয় শক্তি বাংলাদেশ জাতির আদর্শের সদিকে ঐক্যবদ্ধ সুপ্রসিত এবং উজ্জীবিত করার জন্য
আমাদের সেদিনটি অসুস্থ অবস্থায় এই গণতন্ত্র মুক্তির সংগ্রামের দ্বারা মানুষ দিয়ে যাচ্ছে সুসম্পর্ক করছেন তার সুস্থতা কামনা করে আজকে দোয়া করছেন এবং আমাদের অন্যান্য ব্যক্তিবৃন্দের সুস্থতা কামনা করে بسم الله الرحمن الرحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب العالمين عسكر انتشار فرص مبيش জামালপুর জেলা বিএনপির আয়োজনে জাতীয় সিদ্ধান্ত হবে আজকে এই বিশাল গণসমাবেশে আমাদের মা আমাদের প্রিয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ইয়াল্লাহ শরীরে ধরে মিথ্যা করে দত্তরিত হয়ে দীর্ঘদিন কারাভোগ করার পরে এখন গৃহবন্দীর অবস্থায় আল্লাহ ধীরে ধীরে মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছে আল্লাহ ইয়াল্লাহ তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের প্রিয় নেত্রী আজকে এই দেশে চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর সাথে পাল্লা ধরছেন ইয়াল্লাহ এই দেশের রক্ত ক্ষমতায় ইয়াল্লাহ এক বেদাগর ইসলামিক শাসক ইয়াল্লাহ এই দেশের মানুষকে ধোকা দিয়ে এই জাতিকে বিভ্রান্ত করে রাতের অন্ধকারে ক্ষমতার বস্ত্রকে ছিনিয়ে নিয়ে এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে ইয়াল্লাহ গণতন্ত্রের ধ্বংস করে রাষ্ট্র ক্ষমতায় আমাদের জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য ইসলামী মূল্যবোধকে এই দেশে ধ্বংস করে দেওয়ার জন্য ইয়াল্লাহ বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে যা রাখছেন আল্লাহ সেই ষড়যন্ত্রের বেড়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের নেত্রীরা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন আল্লাহ আল্লাহ আমরা সকলে মিলে তার সুস্থতার জন্য উন্নত চিকিৎসার জন্য বহুমুখী প্রচেষ্টা চালানোর পরেও এই স্বৈরাচার সরকার কিছুতেই আমাদের নেত্রীকে আল্লাহ সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না আমরা এই বিশাল সমাবেশের মাধ্যমে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আমাদের নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য ইয়াল্লাহ বিকাশের পাঠানোর তুমি পদ্ধতি ব্যবস্থা করে দাও আল্লাহ ইয়াল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ ইয়াল্লাহ আমাদের প্রিয় নেতা আগামী দিনের এই দেশের গণতান্ত্রিক নেতৃত্ব দিবেন আমাদের তারিক রহমান সাহেব আমাদের প্রিয় নেতা বারবার তার উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দেশের ছেলে দেশের ফিরে আসা রাস্তাতে রুদ্ধ করে দিয়েছে আল্লাহ ইয়াল্লাহ তার উপর থেকে সমস্ত ষড়যন্ত্র তুমি হটাই দাও আল্লাহ ইয়াল্লাহ আমাদের আত্মীয় নেতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো ইয়াল্লাহ তার চোখে ছেলে আরাফাত রহমান কবু স্বৈরাচারে নির্যাতনে কবর বাসী আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ ইয়াল্লাহ এই জামাল পরে আল্লাহ আমাদের প্রিয় ক্যাপেস্টার আব্দুল সালাম তালুকদারের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো আরো যারা বিএনপির আদর্শের সাথে সম্পৃক্ত থেকে ইতিমধ্যে আমাদের মাঝখানে বিদায় দিয়েছে আল্লাহ
সকলের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ তাদের দোয়াকে কবুল করো আজকে এই বিশাল সমাবেশে তাদেরকে সুস্থ অবস্থা ফিরে দেওয়ার তৌফিক এনায়েত করো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আমরা নামাই দিব তখন কিন্তু
পারেন না নামেন সবাই নামেন নামেন এই সাংবাদিক স্যার সবাই নামেন এই ভাই আপনারা দয়া করে নামেন ভালো করে কথা বলছেন কিন্তু ক্যামেরাম্যান স্যার এই ওরে কেডা এই কেডা এই এই ভাই সাংবাদিক স্যার এই নামেন নাই নিচে নামেন এই মে নামাই দেন মে ভালো করে ভালো ভালো ঠিক আছে সমাবেশে সম্মানিত সভাপতি
জনাব পরিণত কবিকাল দল স্বামী আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রমিক দলের প্রিয় মেধাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমার প্রিয় অভিভাবক জনাব নজরুল ইসলাম খান আজকে এই জনসভায় যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা জনাব হামিদুল আমিন খান ছিলেন আজকে এই জনসভায় বিশাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংগ্রামী ভাইয়েরা বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য দিলেন জাতীয় নেতৃবৃন্দ আজকে সারা বাংলাদেশ জেগে উঠেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে বিএনপির পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের জনগণ মাঠে নেমে এসেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের বিশেষ আবেদন থাকবে আপনারা সঠিক সিদ্ধান্ত দিবেন আগামী দিনে আন্দোলন লড়াই সংগ্রাম করে এই সরকার সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ভালো থাকলে বললে অন্য রে সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষক দল নবনির্মিত কমিটির সহসভাপতি জনাব সৌরভুজ্জামান আনসারি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ভাই যদি আমি ওখানে বন তাহলে একটু রিক্সা দেবো তাহলে ভালো না না ভাই ভালো হয় জামালপুর জেলা আয়োজিত আজকে এই সভার ভাই ওদিকে শুয়ে দেবো আজকে এবং সভার তত্ত্বাবধান প্রধান অতিথি জামালপুর জেলার বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মোসলাম খান সভা বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফারুল খান সহ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত জামালপুরবাসী আসসালামু আলাইকুম আসলে করতে যাওয়ার কোনো সুযোগ নেই নেত্রী মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য নিবেদন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সিনিয়র সহসভাপতি গোলাম সরওয়ার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশের অহংকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে কোনো প্রোগ্রামে শত কষ্টের মধ্যেও তিনি আমাদেরকে কখনোই বলেন না যে প্রোগ্রামে যেতে পারবো না বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
সংগ্রামী যুগ্ম মহাসচিব আমার রাজনৈতিক গুরু যার হাত দিয়ে আমার ছাত্র রাজনীতি শুরু জনাব হাবিবুল্লাহ খান সোহেল সহ স্বেচ্ছাসেবক দল বিভাগীয় সহ সভাপতি খসরু যুগ্ম সাধারণ সম্পাদক আতরুজ্জামান পাত্র সহ অন্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি এক মিনিটে আমার বক্তব্য শেষ করতে চাই বন্ধুরা আমার অবরুদ্ধ গণতন্ত্র অপরাধ দেশ বিপন্ন মানবতা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজকে বারকেয়ার হাসপাতালে বন্দী জীবন মৃত্যুর সন্নিহিত হয়ে বন্ধুরা বেগম খালেদা জামানের বাংলাদেশ বেগম খালেদা জামানের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বেগম খালেদা জামানের বাংলাদেশের স্বাধীনতা আমরা যদি বেগম খালেদা জামানকে বাঁচাতে না পারি আমরা যদি বেগম খালেদা জামানকে সুরক্ষিত করে দেশে বাঁচাতে না পারি তাহলে বাংলাদেশ পরাজিত হবে জাতিসংঘের দ্বারা পরাজিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তাহলে বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত শহীদ প্রতিম জিয়াউর রহমানের স্ত্রী আমাদের মা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি আশা আকাঙ্ক্ষার ঠিকানা দেশের জনগণ খালেদা জিয়ার মুক্তির জন্য দেখুন আন্দোলনের সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করার বন্ধু সেই সংগ্রামে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ জাতীয়তাবাদী শিয়া সরকার ধন্যবাদ শহীদ জওয়ান হোক দেশের জনগণের খালেদা ধন্যবাদ তারেক রহমান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রধান সহসভাপতি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান জয়দাব আব্দুল খালেক হালদার উন্নত চিকিৎসার দাবিতে সারা বাংলাদেশে নাই আজকের এই জামালপুরের বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি ফয়জুল কবির তালুকদার অবধি আছেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের প্রধান যিনি অসুস্থ শরীর নিয়ে আজকে এই সভায় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা মুরব্বী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নবুল ইসলাম খান উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি যার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র এক সময় রাজপথ আন্দোলনে আমার সাথে উপস্থিত আছেন দীর্ঘ দুই বছর পর্যন্ত আপনাদের এই ময়মনসিংহ বিভাগে জাতীয়তাবাদী দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংহত করার জন্য আমার সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন জেলার বিপ্লবী সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি ময়মনসিংহ জেলার অন্যতম সদস্য রকুল জামার রকম বন্ধুরা বক্তৃতাদের গাইতে বলা আমাদের কথা তো একটাই আমরা কি চাই আমরা
থাকবো এই ঝর্ণা বন্ধুরা বক্তৃতা শেষ করছি আমাদের বরিশালের ভাষায় একটি কথা আছে ওরা আপনারাও বলেন দৃষ্টিপূর্ণ মানুষকে দিনে দয়ে তাই না ফকির সাহেব দিন অনেক মন্ত মন্ত পরে সকল তাই দাবি 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 এক সমস্যা বলে আমি দাবো 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 তখন বলে ফিরিয়ে দাবি ওই আমি তুই ফালিয়ে দাবো মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী আপনি ফিরিয়ে ক্ষমতা থেকে বিদায় নেবেন আপনি সিদ্ধান্ত নিন আমরা আপনাকে খালেদা থেকে মুক্তি না দিলে আপনার গলা বাবার জানাও করা হবে আপনাকে ক্ষমতা অবৈধ সাপ মিশিয়ে দেওয়া হবে বক্তৃতা দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন সাধারণকে টাকা সহকে উদ্যোগ আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ ছোট ভাই করিম প্রধান রবি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই মহাশুদ্ধ সংগ্রামীর সাথী ভাইয়ের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইসলামপুর থেকে নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য ইসলামপুর উপজেলা বিএনপির বিপ্লবী আহত সাবেক এমপি ক্ষমতা জেলার সুলতান মোহাম্মদ বাবু এমপি আজকের এই মহাসমাবেশে উপস্থিত জামালপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ইসলামপুর কৃতি সন্তান আপনাদের বিশেষ সম্পন্ন আমাদের সম্মিলিত নেতা সাবেক রাষ্ট্রদূত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সত্য নজ ইসলাম খান সাহেব সহ বিএনপি যুগ্ম আহ্বায়ক সোহেল সহ উপস্থিত আছেন আসসালামু আলাইকুম হাতে সময় নাই বিএনপি নেতৃত্বে বক্তব্য রাখবেন কাজেই বক্তব্য একটাই তা হল ইসলামপুরের জনগণের জন্য নেত্রী বহুক্ষী করেছেন বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন আজকে ইসলামপুরের জনগণ যখন শেখ হাসিনা বলে খালেদা জিয়াকে বহু বহু সুযোগ দেওয়া হয়েছে আর দেওয়া হবে না তখন আপনার কথাতে সমস্ত বাংলাদেশের মানুষ সহযোগের গন্ধ পায় খালেদা জিয়া আপনার কাছ থেকে কোনো অনুকম্পা নিয়ে বিদেশের চিকিৎসিত হয়ে যাবে না তাই আমি মনে করি আজকে আমাদের একমাত্র পথ একটাই নেতৃত্বকে জেলে রেখে ইসলামপুরের জনগণ বাইরে থাকতে চায় না তাই ধারণ করতে চাই নেতাকে বলছেন আপনারা আমাদের সিদ্ধান্ত দেবেন বাংলাদেশের কোন এলাকা কিভাবে জানি না ইসলামপুরের মানুষের ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্যে আজকে জেলে নিতে চায় তাই আমি মনে করি আজকে গত কয়েকদিন আগে বিজয় দিবস পালন করা হলো শহীদ রাষ্ট্রপতি যাওয়ার আমাদের কোনো কথা বলা হয় নাই বিএনপির জন্য কোনো কথা বলা হয় নাই বিএনপি নেত্রী এতবার একটা সংগঠনের পক্ষে কোনো কাজ করা হয় নাই আমি বলতে চাই ভারতের সাবেক রাষ্ট্র ভারতের সাবেক রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি 1977 সালে যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভারতে যান আমার বক্তব্য শেষ উনি একটা কথা বলেছিলেন ইউরো পজিশন ইজ অলরেডি অ্যাসিউরড ইন দ্য এনাল অফ দ্য হিস্ট্রি অফ ইউর কান্ট্রি এজ এ ব্রেভ ফ্রিডম ফাইটার হু ওয়াজ দ্য ফার্স্ট টু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ তাই বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দলকে অপর করা যাবে না তাই আজকে স্বেচ্ছায় আমার এলাকার জনগণ জেলে যেতে চাই নেতা আপনার ঢাকা থেকে আমাদের
করে হুকুম দিবেন আমরা সেই জন্য কাজ করব। সম্মানিত সদস্য সক্রিয় অভিভাবক জনাব সিরাজুল হক বর্তমানে চেয়ারম্যান জনাব সিরাজুল হক বাংলাদেশ জাতীয় দেওয়ালি জগমান জেলা করছে গাইডের কাজ করে এই মহাশুন মানুষের আমাদের স্নেহস্থল সভাপতি আমাদের আজকে প্রধান অতিথি আমাদের সদস্যপ্রিয় জামালপুর কৃষি সন্তান জামালপুর বাসীর প্রিয় কৃষি সন্তান বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব নুর ইসলাম খান জাতীয় সংসদের সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে থানা থেকে আগত আমাদের বন্ধু রাজনৈতিক সতীর্থ ভাই বোনেরা আসসালামু আলাইকুম। গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের আলোক বর্তিকা মহাদলীয় গণতন্ত্রের পরবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির জন্য আজকে এই সমাবেশ বিদেশে সুচিকিৎসার জন্য আজকের এই সমাবেশ সরকারকে মেসেজটা সঠিকভাবে দিতে হবে। বক্তৃ রাখবেন আমাদের সোহেল আমাদের জন্য সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি তার বক্তৃ রাখবেন খুব ভালো বক্তা উনি আমরা বক্তৃতা করব না খালি বলবো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুদলীয় গণতন্ত্রের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নাই মহান মুক্তিযুদ্ধের সেই মহান স্বাধীনতার বিষয়ক আই মাজুল জিয়াউর রহমান দোহের বাইকে কেয়ার নিয়ে বাইন্দন বাংলাদেশ হেড অফ দি স্টেট পরবর্তী বলেছিলাম পেয়াবর শেখ পাশে উনি সিপাহী দল তার সঙ্গীতের মধ্য দিয়ে রাজনীতিতে আবার তার নতুন জন্ম হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা বিরুদ্ধে প্রবর্তন করেছিলেন সেই বহুদলীয় গণতন্ত্রের বেড়ারে হাসা খাসিনা তার বাবার বাদশাহ বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্রের বেড়ারে উনি আজকে পার্লামেন্টে নির্বাচন করে বিরোধী দলকে তিরেছিলেন আপনি মনে রাখা দরকার আপনার মনে রাখা দরকার এগুলো মনে না রাখলে রাজনীতি ভুল হবে আজকে বাংলাদেশের কেন্দ্রে জেলার বিভাগে গ্রামে বঙ্গে উপজেলায় হাজার হাজার কর্মীকে আজকে আপনারা লাখ লাখ কর্মীকে মামলা দিয়েছেন গণতন্ত্রকে আজকে আপনি বলেন এই ভারতীয় গণতন্ত্র কথা আপনি বলেন ভারতের উপরে নির্ভর ছিল একটি অর্থনীতি আপনি কাজ করতে চান আপনি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চান এই কারণে মেরে পিটে জেলে দিয়ে জুলুম করে পঙ্গু করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সকল ল এনফোর্সিং এজেন্সি ব্যবহার করে আপনি ক্ষমতায় টিকে থাকতে চান কোন স্বৈর শাসক কোনদিনই এইভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই আপনি এই সাজের সময় এই সাজের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আপনি ওটা করেছিলেন যুগবল আন্দোলনে আন্দোলনের পিছনে তীর আঘাত করে আপনি এই সাজের সঙ্গে নির্বাচনে গিয়েছিলেন আপনি জাতীয় পরিমাণে সেটা গ্রহণ করেছিলেন আজকে আপনি ভালো রাখা দরকার বেগম জিয়াকে ছেড়ে না দিলে তারিক জিয়াকে যে বেনাশ না দিলে এদেশের জনগণ রাজনৈতিক নতুন করে এদেশের জনগণ নতুন অভ্যুত্থানে শরিক হবে
আজকের জনসমাবেশে প্রমাণ করে নতুন অভ্যুত্থান আসন্ন, গণ অভ্যুত্থান আসন্ন। আমরা ঐক্যবদ্ধভাবে আজকে শেখ হাসিনার স্বৈরাচারক শেখ হাসিনার মোকাবিলা করতে চাই। আজকে আমরা গৃহপালিত বিরোধী দল রাষ্ট্রপতি সংলাপ দেখেছে, গৃহপালিত বিরোধী দল হওয়ার জন্য অনেকেই আজকে লাভালাভি করছে। আমরা বলতে চাই, গণতন্ত্র তার মুখ দেখুক, যার মুখ সেই দিবে, যাকে মানে যায় তাকেই দিবে। এই নীতির ভিত্তিতে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে। তাই বন্ধুরা, সমস্ত বিভেদ ভুলে গিয়ে আজকে সকল জাতীয় মানুষের ঐক্য আজকে করতে হবে, কেন্দ্রেও করতে হবে। আমরা এগিয়ে যেতে চাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি, ইলেভেন সেক্টর আমি কোম্পানি কমান্ডার ছিলাম। আমার ভাগ্য হয়েছে জিয়াউর রহমানের সঙ্গে একবার থাকার, কাজে আমরা কোনো বুলেট দেখে ভয় করি না। আমরা তৈরি হন আরে কেন যুদ্ধের জন্য, আমরা এগিয়ে যাবো গণতন্ত্রের যুদ্ধে, ইনশাল্লাহ দোয়া আমাদের হবে। আরেকটি শেষ কথা আমি বলতে চাই, যুদ্ধ জয়ের জন্য সঠিক সৈন্য সংখ্যা প্রয়োজন, মেধা সম্পূর্ণ নেতৃত্বের প্রয়োজন। তাই আমি মনে করি, যুদ্ধে জয়ের জন্য শক্তির সঞ্চয় করে অর্ধেক জয় নিশ্চিত করে আর অর্ধেক কৌশল দিয়ে জয় আনতে হবে। এই কারণে যতে যত অনৈক্য আছে সারা বাংলাদেশে, নজর ভাইকে অনুরোধ করবো, দলের ঐক্যকে সুসংহত করুন। ইনশাল্লাহ এই সৈয়া শাসন, এই সৈয়া তাই হাজিরা টিকতে পারবে না। আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাই আজকে সমাবেশ আসার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দৈদল জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জামান হোক, তারুণ্য রঙ্কার তারিকরা জিন্দাবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথে বন্ধুরা, আমাদের মাঝে আজকের এই সমাবেশে যোগদান করে আমাদের এই সমাবেশকে উজ্জীবিত করেছেন বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জি এম আব্দুল সবুর কামরুল, সংগ্রামী সহ সাধারণ সম্পাদক শামসুর রহমান, সংগ্রামী সহ সাধারণ সম্পাদক ময়মনসিংহের যুব সমাজের প্রিয় নেতা রূপচন্দ্র সরকার, আমরা করতালি তাদের দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে আজকে এই যে সমাবেশে যোগদান করে এই সমাবেশকে আরো প্রাণবন্ত করেছেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ময়মনসিংহ বিভাগে টিমের সংগ্রামী সহসভাপতি, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল আলম খসরু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আকরামুজ্জামান বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ, আসান বিক সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ, আমিনুল ইসলাম ফয়সাল সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দল, আমরা করতালিতে তাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সমাবেশকে প্রাণবন্ত করার জন্য জামালপুর কৃষি সংসদ চাষ কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহ মোহাম্মদ দালাল হোসেন, আমি তাদেরকে আসুন, আমরা সকলে কর্তব্য অভিনন্দন জানাই। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনয় সাথে অনুরোধ করছি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণ অভ্যুত্থানের অন্যতম সৈনিক সাবেক ছাত্র নেতা মাদারগঞ্জ মেলন্দবাসী প্রিয় নেতা জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান বাবুলকে বক্তব্য রাখার জন্য বিনয় সাথে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন জনাব মুস্তাফিজুর রহমান বাবুল। সংগ্রামী সভাপতি জামালপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি মরহুম বেশরাত সালাম তালুকদারের যুক্ত উত্তরসূরি জনাব শামীম তালুকদার, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা আমাদের জামালপুরের অহংকার জনাব নজরুল ইসলাম খান, এই সমাবেশের বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব সাবেক সংগ্রামী ছাত্র নেতা
আমাদের জামালপুরের পরম আত্মীয় জনাব হাবিবুর নবী খান সোহেল সমাবেশে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের জামালপুরের আরেক পরম আত্মীয় সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সমাবেশে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের কিশোরগঞ্জের সংগ্রামী নেতা জনাব সাইফুল আলম এই সমাবেশের সম্মানিত সঞ্চালক পরিচালক জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জামালপুরের প্রিয় মানুষ প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আরেফ আলী মামুন শাহ জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত মুরব্বিয়ান প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আপনাদের সবাইকে নারায়ণগঞ্জবাসীর তরফ থেকে মাদারগঞ্জবাসীর তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংক্ষেপে দুই চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় ভাই ও বোনেরা আমাদের সকলের প্রিয় নেত্রী আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশকর্তী বেগম খালেদা জিয়া গত পরে চার বছর ধরে এই শেখ হাসিনার কারাগারে বন্দী থেকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত থেকে আজকে ঢাকায় এমন কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ করে আজকে দাঁড়িয়ে আছে প্রিয় ভাই ও বোনেরা গত পরে চার বছর ধরে মিথ্যা ফরোয়ার্ড মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে আমাদের প্রিয় নেত্রীকে আজকে এমন কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশের সকল ডাক্তার সকল চিকিৎসক তারা বলছেন এই বাংলাদেশে বেগম খালেদা জিয়ার আমাদের প্রিয় নেত্রীর আর কোন চিকিৎসা সম্ভব না আর তাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচাবার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার জীবন রক্ষার জন্য আজকে তার উন্নত চিকিৎসা দরকার আর বাংলাদেশে উন্নত চিকিৎসার সুচিকিৎসার আর কোন সুযোগ নেই বলে আজকে সকল ডাক্তারদের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজকে বলা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার জীবন বাঁচাবার জন্য তার প্রাণ রক্ষার জন্য কাল বিলম্ব না করে কাল চাপন না করে তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আজকে জামালপুর থেকে এই সমাবেশ থেকে জামালপুরের হাজার হাজার মানুষের পক্ষ থেকে জামালপুরের লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে আমরা দাবি করছি আমরা দাবি করে বলছি আমরা আমাদের নেত্রীকে রক্ষা করতে চাই আমাদের নেত্রীর জীবন রক্ষা করতে চাই আর সেই কারণে আমাদের জামালপুরবাসীর পক্ষ থেকে আমাদের জোরালো দাবি কাল বিলম্ব না করে কাল কেমন না করে নেত্রীকে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হোক ভাই বোনেরা আজকে আমরা জামালপুরে এই শান্তিপূর্ণ সমাবেশ আমরা করছি আমরা সারা বাংলাদেশে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে আমরা আছি আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের দাবি মেনে নিয়ে অবিলম্বে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হয় এই জামালপুরের মানুষ সারা বাংলাদেশের মানুষ কেবল বিএনপি না বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠন সকল শ্রেণী সকল পেশার মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে নেত্রীকে রক্ষার জন্য
একটি জীবন বাঁচাবার জন্য সারা বাংলাদেশে কুরবান আন্দোলন তারা করেছেন। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনারা সকলেই জানেন সরিষাবাড়িতে এক অসভ্য ডাক্তার সরিষাবাড়িতে প্রিয় পরিবারের বিরুদ্ধে অশালীন বক্তব্য অশ্লীল বক্তব্য অসভ্য বক্তব্যের কারণে মন্ত্রী পরিষদে তার জায়গা হয় নাই। আজকে বাংলাদেশ থেকে পালাবার চেষ্টা করছিল ডাক্তার মুরাদ কানাডায় গিয়ে জায়গা দেওয়ার চেষ্টা করেছিল সবাই মুরাদকে জায়গা দেয় নাই। আজকে মুরাদ পালিয়ে আছে আজকে শুরু বলতে চাই এই পরিণতি কেবল মুরাদের না আজকে জনগণের দাবি যদি না মানা হয় সকলকে ডাক্তার মুরাদের পরিণতি বহন করতে হবে এই কথা আসলে সবাইকে আন্দোলন সংগ্রামে সরিয়ে করার জন্য ব্যক্তিকে বাঁচানো দেশকে বাঁচানো সংগ্রামে কাপড়ায় সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বিধবা বাংলাদেশ জাতীয় আন্দোলন বিএনপি বিধবা। আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় মানুষ রাজনীতির একজন সজ্জন মানুষ কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি এই সোনাকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি অসংখ্য মামলার আসামি আদালত বাস করেছেন তারপরেও প্রাণতন্ত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মুক্তির সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সংগঠন সম্পাদক সহযোদ্ধা শরীফুল আলমকে বক্তব্য রাখার জন্য বিনয় চাচা অনুরোধ করছি। বক্তব্য রাখছেন সহযোদ্ধা শরীফুল আলম। তুমি কয় নাই লাওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা মুক্তির দাবিতে জামালপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আজকের এই সভাপতি প্রধান আকর্ষণ মানুষ বিভাগের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সারা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আতঙ্ক অসংখ্য মামলার আসামি রাষ্ট্রদলের কুসৈনিক জনাব হামিদুল হক খান সহ মঞ্চ উপবিষ্ট ময়মনসিংহ বিভাগের আরেক কৃতি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের ময়মনসিংহ বিএনপির টিম লিডার সুরেন্দ্র কালো প্রিন্স বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জামালপুরের কৃতি সন্তান জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আজকে এই সমাবেশে যার নেতৃত্ব দিন রাত অত্যন্ত পরিশ্রম করে আজকে এই সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করেছেন আমার সহকর্মী সহযোগিতা সৈয়দ ওয়ারেস আলী মামুন সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ জামালপুরের সর্বস্তরের বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা উপস্থিত মা বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা বক্তরা বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি নজরুল ভাই হামিদুল্লাহ সোহেল খান বক্তব্য রাখবেন ইমরান খানের প্রিন্স সাহেব। আমরা শুধু বলতে চাই বক্তব্য সেমিনার মানববন্ধন আজ ঘরের মধ্যে উঠান বৈঠক অনেক হয়েছে আওয়ামী লীগের এই সমস্ত সাংবাদিক কর্মসূচিতে আমার কর্মপাত করছে না। প্রিয় বন্ধুরা আজকে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন উনি বলেছেন বাংলাদেশ দাবি কোন পথে
ফয়সাল হবে রাষ্ট্রপতি আজকে বলতে চাই আজকে নেতৃত্বের দিকে স্বাগত করছি আমরা আমাদের ইঙ্গিত দিয়ে জানিয়ে দিচ্ছেন আমরা রাষ্ট্র জেলা পর্যায়ে শ্রোতাবন্ধন নই মানুষের বিভাগ প্রস্তুত আছে ঐক্যবদ্ধ আছে প্রিয় বন্ধুরা আজকে যেমন খেলাধুলা আছে মুক্তির জন্য অন্য কিছু কাজ জন্য সেই প্রকল্প বিজ্ঞান হতে আসুক না কেন জীবনের শেষ রক্ত মন্দির হলো আমরা রাষ্ট্র থেকে এই মুরাদ্দার কাউলের নেতাদেরকে একটা টাকা করে উপস্থিত
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর জেলা বিএনপি এবং উপজেলা পৌর ওয়ার্ড ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা এবং আমার সামনে উপস্থিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম। আজকে এই সমাবেশ আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিদেশে উপযুক্ত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের নেত্রী, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন দীর্ঘ 9 বছর রাজপথে লড়াই সংগ্রাম করে আপোষহীন নেত্রীর খেতাব দিয়ে তিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। তিনি এমন এক নেত্রী, এ পর্যন্ত যতগুলি নির্বাচনে যতগুলি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন একটি আসনেও তার পরাজয়ের কোন ইতিহাস নাই, অন্যদের আছে, বেগম খালেদা জিয়ার পরাজয়ের কোন ইতিহাস নাই। তিনি স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা উড্ডীন করেছেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বিনির্মাণ করে বাংলাদেশকে বিদেশে বুকে উদীয়মান ব্যাঘ্র অর্থাৎ ইমার্জিং টাইগার হিসাবে উপস্থিত করে উপস্থাপিত করেছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে দীর্ঘ 25 মাস কারাগারে অন্যায় ভাবে আটক রেখেছিল। শুধু আটক রেখেই তারা ক্ষান্ত হয় নাই, তার আইনগত জামিনের অধিকার এই সরকার কেড়ে নিয়েছে, তার মানবাধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে তাকে 25 মাস জেলে আটক রেখে পরবর্তীতে জনগণের চাপে মুক্তি দেওয়ার নামে কার্যত গৃহবন্দী রেখে তাকে তার অসুস্থতাকে আরো কারো করে দৃঢ় করে দিয়ে দিলে তাকে মৃত্যুর দিকে তারা ঠেলে দিয়েছে। বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত মুমূর্ষ অবস্থায়, সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বন্ধুগণ, এদেশের দাবি, জনগণের দাবি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। আমরা সরকারকে বারবার বলেছি, জনগণ সরকারকে বারবার বলেছে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, উন্নত চিকিৎসা করতে দেওয়া হোক, কিন্তু সরকার এতটাই নির্মম, এতই নিষ্ঠুর, তারা বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকতে দিতে চায় না, তারা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করছে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ আজকে গর্জে উঠেছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, এদেশের মানুষ গণ অনশন করেছে, গণ অবস্থান করেছে, মানববন্ধন করেছে, বিভাগীয় সমাবেশ করেছে, এখন জেলা পর্যায়ে আমরা সমাবেশে রয়েছি। আমরা বলতে চাই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, তার সুচিকিৎসার দাবি আজকে গণ দাবিতে পরিণত হয়েছে। সরকার এই গণ দাবিকে উপেক্ষা করে তারা ফ্যাসিবাদী কায়দায় তারা বলছে যে বেগম খালেদা জিয়াকে নাকি বিদেশে যেতে দেওয়ার সুযোগ নাই, কোন নাকি আইন নাই। আমরা বলতে চাই এই মঞ্চ থেকে, বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইন কোনো বাধা নয়, তারা হচ্ছে এই ফ্যাসিবাদী সরকার এবং তার প্রধান শেখ হাসিনা। আমরা বলতে চাই বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে একমাত্র দায়ী থাকবে শেখ হাসিনা এবং এই সরকার। বেগম খালেদা জিয়ার জীবন যদি বিপন্ন হয় তাহলে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে যে আন্দোলন চলছে সেই আন্দোলন সরকার পতনের এক দফার এক দাবির আন্দোলনে পরিণত হবে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, কিন্তু সরকার এটাতে কর্ণপাত করছে না, কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তারা মনে করে বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, যদি বেঁচে থাকেন,
তবে সরকারের পায়ের নিচে আর মাটি থাকে না। বর্তমান আপনারা জানেন বর্তমান সরকার গত 12 বছর এই দেশকে লুটে পুঁটে শেষ করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করে নিজেদের ভাগ্য করেছে, বিদেশে সম্পদের পাহাড় করেছে, কিন্তু এদেশে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তারা জনগণের কাছে ওয়াদা দিয়েছিল 10 টাকা সের চাউল খাওয়াবে, 10 টাকা সের চাউল তারা খাওয়াতে পারে নাই, 70 টাকায় এদেশের জনগণকে চাল কিনে খেতে হয়েছে। তারা বলেছিল বিনা পয়সায় সার দিবে, এই সার বিনা পয়সায় জনগণ পায় নাই, বরঞ্চ বিএনপি আমলে যে সার 300 টাকা 350 টাকায় কিনা যেত আজকে সেই সার কৃষককে কিনতে হচ্ছে 1000 টাকা 1100 টাকায়। সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, এই সরকার ঘরে ঘরে চাকরি দিতে পারে নাই, বরং ঘরে ঘরে বেকার সৃষ্টি করেছে। আর এই সরকারের মন্ত্রীরা ফুলে ফেপে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, দুর্নীতি করেছে, মানুষের পেটে লাফি দিয়েছে, জনগণের প্রাণ চুরি করেছে, জনগণের প্রাণের টাকা আত্মসাত করে কানাডা আমেরিকায় তারা পানি করেছে। এই হচ্ছে সরকারের চরিত্র। আজকে সরকার এদেশে গণতন্ত্র দিতে পারে নাই, সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এদেশের মানুষের মালিকানা এদেশের যে মালিকানা এই সরকার কেড়ে নিয়েছে। সেই জন্য বলতে চাই, সরকারকে আলটিমেটাম দিয়ে বলতে চাই, আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা অযোগ্য, আপনারা লুটেরা, আপনারা দুর্নীতিবাদ, আপনারা কারণ, আপনারা মানুষের ভাগ্যের পরিবর্তন না ঘটিয়ে মানুষের পেটে লাফি দিয়েছেন, আপনাদের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নাই। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করছি, অবিলম্বে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আজকে জামালপুরের সমাবেশ রায় দিয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তির পক্ষে, জামালপুরের সমাবেশ রায় দিয়েছে বেগম খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য, জামালপুরের সমাবেশ রায় দিয়েছে সরকারের পদত্যাগ করার জন্য। জনগণের দাবির সাথে এক পথ পোষণ করে আমি আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এই জামালপুরের গর্ব, বলেছিলেন গর্ব, বাংলাদেশের গর্ব নজরুল ইসলাম খানকে বলতে চাই, আর নয় অনশন, আর নয় প্রতিবাদ, এবার প্রতিরোধ করে তুলতে হবে, আন্দোলন শুরু। বন্ধুগণ, আজকের এই সমাবেশ সফল করার জন্য জামালপুরের বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, চাষ মহিলা দল সহ ওলেমা দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন নির্দয়ভাবে আপ্রাণ চেষ্টা করেছেন, প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। এই জন্য আমি তাদেরকে আমার সাংগঠনিক টিমের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য শেষ করার আগে আমার সাথে স্লোগান ধরার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, চলো 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 সৈয়াচারের কবিতে মুক্তি চাই দিতে হবে, জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, জনগণের দাবি এক, এই মুহূর্তে দরকার সরকার, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের জামালপুরের বাংলাদেশের তরুণ সমাজের প্রাণের স্পন্দন ঘর সদাচার বিরুদ্ধে গণতন্ত্র পক্ষের সংগ্রামে সমাজ সমাজ তরুণ সমাজকে উজ্জীবিত করেছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, বর্তমান বিএনপির সংগ্রামের যোগ্য মহাসচিব, আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, আমাদের রাজনীতির প্রদর্শক,
জনাব হাবিবুল নবী খান বিষয়কে বক্তব্য রাখার জন্য বিনয় সাথে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন জনাব হাবিবুল নবী খান স্বয়ং। চলো আমার পরিচিত জন, ঘনিষ্ঠ জন এখানে অনেকেই আছেন।
সময় কম তাই সবার নাম বললাম না। আমার মনে হয় আমাদের আজকের এই মিটিংয়ে আমাদের দলের নেতাকর্মীর বাইরেও অনেক সাধারণ মানুষ আছে। আপনারা যারা আমাদের প্রান্ত নেতৃত্বের প্রতি অনুভূতি ধারণ করে আজকের এই সমাবেশকে সফল করবার জন্য আমাদের দলের বাইরে যারা আজকে এই সমাবেশে সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং বোনেরা, কি ভাই কেমন আছেন সবাই? মনে তো হয় এখানে যারা আছেন সবার নামই প্রায় মামলা আছে। রাতে ঘুমানো যায় বাসায়? বাড়িতে ঘুমানো যায়? অনেকেই নিজের বাড়িতে ঘুমোতে পারেন না। আর যে কথাটা আমরা বলি, প্রতিদিন ভোরবেলা নিজ ছেড়ে পাখি বের হয়, বাচ্চারা স্কুলে যায়, আর শহীদ জিয়া বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকরা কোর্টে যায়। তাই দীর্ঘ কয়েক বছর এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুমের পরেও যারা শহীদ জিয়ার ঝান্ডা নিয়ে, বেগম খালেদা জিয়ার ঝান্ডা নিয়ে, জনাব তারেক রহমানের ঝান্ডা নিয়ে দল করে যাচ্ছেন, রাজনীতি করে যাচ্ছেন, এই সরকারের সকল নির্যাতন মোকাবেলা করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই জানি আমরা কেন আজকে এখানে এসেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা যখন আজকে এখানে মিটিং করছি, তখন ঢাকার এমএকে হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, এই দেশের 16 কোটি মানুষের নয়নের মণি বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়াই করছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসবার প্রয়োজন ছিল। শহীদ জিয়ার মৃত্যুর পর উনি রাজনীতিতে নাও আসতে পারেন, ভালো থাকতেন। একজন সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তিনি যদি রাজনীতিতে না আসতেন অনেক আরাম আয়েশের সাথে দিনাতি পার করতে পারতেন না। কিন্তু তিনি যখন দেখলেন যে তার প্রিয় মাতৃভূমি, যে মাতৃভূমির জন্য তার স্বামী জীবন দিয়ে গেছেন, বাকশালের তালাক খুলে গণতন্ত্র দিয়ে গেছেন, সেই দেশে চেপে বসেছে এক যুগ শ্রেষ্ঠ স্বৈরাচার যার নাম হোসেন মোহাম্মদের শাহ, তখন তিনি জনগণের মাঝে এসে দাঁড়িয়েছেন এই দেশকে স্বৈরাচার মুক্ত করবার। বীজ ঢালা পথে বেগম খালেদা জিয়া মাইলের পর মাইল হেঁটেছেন, মুহুর মুহু গুলি, প্রতিপক্ষের ছোড়া শত শত ককটেল, বোমা বিস্ফোরণ সব উপেক্ষা করে বেগম খালেদা জিয়া এদেশের লড়াকু মানুষের মিছিলকে সামনে নিয়ে গেছেন গণতন্ত্রকে মুক্ত করবার জন্য বন্দী দশা থেকে। আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে অনেকেই ছিলেন, আবার অনেকে রাজপথ থেকে গলিপথ দিয়ে পালিয়ে গেছে।
কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সব বাধা বিপত্তি উপেক্ষা করে তাকে বারবার হাউস অ্যারেস্ট করা হয়েছে, বারবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সব কিছু উপেক্ষা করে জনতার আন্দোলন শহীদের রক্তের শপথকে সামনে নিয়ে এই লড়াইকে তিনি সামনে নিয়ে গেছেন এবং যুগ শ্রেষ্ঠ স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে নামিয়েই তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আবারও আমরা দেখেছি এক এগারোর পর ওই পার্লামেন্ট ভবনের সাপ জেলে মাসের পর মাস তাকে আটকে রাখা হয়েছে, তার দুই সন্তানকে উনি কারারুদ্ধ হবার আগে তার দুই সন্তানকে তার স্বামীর মৃত্যুর পর তার দুই সন্তানকে তিনি বাবার স্নেহ মামার মা স্নেহ দিয়ে বড় করেছিলেন, গায়ে ফুলের টুকো লাগতে দেননি, ওনার সামনে থেকে ওনার প্রিয় দুই সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছিল এক এগারোর সেই খুশি লগ্না। সাব জেলে বেগম খালেদা জিয়ার কাছে ওরা প্রস্তাব পাঠালো, আমরা আপনাকে ক্ষমতায় বসাতে চাই কিন্তু আমাদের সমস্ত অপকর্ম আপনাকে মাফ করে দিতে হবে, যদি আমাদের প্রস্তাবে আপনি রাজি না হন আপনার এই যে দুই সন্তান আপনার দুই সন্তানকে আমরা দিলে দিলে মৃত্যুর দিকে ঠেলে দেব, আপনার দুই সন্তানকে আমরা বাঁচতে দেব না। সেদিন বেগম খালেদা জিয়া বলেছিলেন, বেগম খালেদা জিয়া জনতার জন্য লড়াই করে, জনতার ভোটের জন্য লড়াই করে, যে ক্ষমতায় জনগণের অংশগ্রহণ নাই বেগম খালেদা জিয়া সেই ক্ষমতাকে লাঠি মেরে ছুরি মেরে দেবে, কিন্তু সেই ক্ষমতা বেগম খালেদা জিয়া চায় না। তিনি বলেছিলেন, আমার দুই সন্তানকে আপনারা হত্যা করতে চান, ঠিক আছে, দেশের জন্য জাতির জন্য আমি আমার দুই সন্তানকে যদি মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়, যদি আমার দুই সন্তানকে হারাতে হয়, তাহলে আমি আমার 16 কোটি মানুষের মাঝে আমি আমার দুই সন্তানকে খুঁজে ফিরব, আমি তবুও সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন আমি বেগম খালেদা জিয়া শর্তে রাজি হননি, আর একজন হাতে মেহেদি মেখে লাফাতে লাফাতে বিদেশ চলে গিয়েছে, নাম কি তার, কি নাম, কি নাম, ভাই আমার, এরপর এই সরকার আসবার পর, এই সরকার আসবার পরে তো মনে ওই যে ওনার যে বাড়িটি ছিল যে বাড়িটিতে তার স্বামীর অনেক স্মৃতি ছিল, যে বাড়িটির সাথে তার অনেক স্মৃতি জড়িয়েছিল সেই বাড়ি থেকে তাকে উৎখাত করা হলো। এরপর আপনারা দেখেছেন কিভাবে এখন তাকে কারাগারে রাখা হয়েছে, ওই ঢাকার ওই কারাগার 100 বছরের পুরনো সেই কারাগার, যে কারাগারে সাধারণ মানুষ গেলেও এখন আটকে ওঠে, এক ভূতলে পরিবেশের মধ্যে, স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে, অমানবিক পরিবেশের মধ্যে আমাকে আমাদের নেত্রীকে অন্যায় ভাবে জেলে দিয়ে সেখানে মাসের পর মাস আটকে রাখা হয়েছে। এরপর বিজেপি হুইল চেয়ারে তাকে থাকতে হয়েছে, আর আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন। আমি এই কথাটি এই জন্য, এই কথাগুলো এই জন্যই বললাম যে বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, বেগম খালেদা জিয়া একটি সংগ্রামের নাম, বেগম খালেদা জিয়া একটি লড়াইয়ের নাম। আজকেও বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে
অন্যের সাথে আপোষ না করে আর মৃত্যু লড়াই করে যেটা হয় বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে লড়ছেন ডাক্তাররা বলেছেন বিদেশে ওনার চিকিৎসা ছাড়া দেশে আর ওনার কোনো চিকিৎসা নেই আমরা আমরা আমাদের নেত্রীর উন্নত চিকিৎসার জন্য ওনার কর্তৃপক্ষকে দাবি করেছি কিন্তু আমাদের আইনমন্ত্রী বলছেন কি আইনমন্ত্রী বলছেন আইন নাই আমাদের হাইকোর্ট দেখায় উনি বলছেন আইন নাই সব আইনজীবী বলছে পরিষ্কার আইন আছে সরকার চাইলে তাকে বিদেশে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারে আইন বলে ও বেগম খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে মিথ্যা মামলায় বারবার সেই ঢাকার বক্সিবাজারে সেই কোর্টে নিয়ে গেছেন তারপর মাসের পর মাস তাকে সেই যন্ত্রণা দিয়ে এক কোর্টে মিথ্যা মামলায় অন্যায়ভাবে যখন সাজা দিয়ে জেলে পড়েছেন তখন আপনাদের আইন খুঁজে পেতে সমস্যা হয় নাই ওনার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আপনারা আইন খুঁজে পান না আচ্ছা ঠিক আছে আপনাদের কথাই ধরলাম আইন নাই তাহলে আইন পাস করেন ওই পার্লামেন্ট কি কাজে লাগে কোনো কাজে লাগে জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে আমাদের সাথে প্রেম করে আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় গেছে মিটিং শেষ হলে আহি আমরা জানি দলে দলে প্রেম হয় নাকি ওই যে শিরি ফরহাদ লাইলি মজনু ব্যক্তিতে ব্যক্তিতে প্রেম হয় তাহলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রেম কার কার সাথে প্রেম হয়েছিল কার কার সাথে কার কার সাথে প্রেম হয়েছিল এখন একজন মরে গেছে বলে আমাদের আর প্রেম নাই আমরা আর মানি না অবৈধ প্রেম অবৈধ সন্তানের জন্ম দেয় গত তিন পার্লামেন্টের ইলেকশনে এই অবৈধ প্রেমের ফসল অনেক অবৈধ এমপিকে আমরা এই পার্লামেন্টে দেখেছি ওই টাকলা মোড়াদের মতো অনেক অবৈধ এমপি তিন তিনটি সংসদ নির্বাচন ওই পার্লামেন্টে গিয়ে বসেছে একদিন দেখি কি ওই যে মানিকগঞ্জের একটা শিল্পী আছে না কি নাম মুক্তা কি নাম মমতা দেখি পার্লামেন্টে গান দেখেছে ওটা কি গান গাওয়ার জায়গা আর একদিন দেখি আমি টিভিতে দেখি আর একদিন দেখি কি এক এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমি পদ্মাবতীর সাথে কথা বলছি হ্যাঁ আমার সাথে পদ্মাবতী কথা বলেছে কি কথা বলেছে আমি পদ্মাবতীকে জিজ্ঞেস করেছিলাম তোমার এই প্রেরণার উৎস কি পদ্মাবতী ঈদ পাথর সুর কি সব নাকি লাফায় লাফে উত্তর দিয়েছে শেখ হাসিনা ওই মেয়াদি পূর্ণ কি যেন খায় ওই পার্লামেন্ট হচ্ছে ওইটা খাওয়ার জায়গা এখন একটা ভালো কিছু করেন যদি আপনারা আইন খুঁজে না পান তাহলে একটা আইন পাস করে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান নইলে কিন্তু গায়ের চামড়া থাকবে না ধন্যবাদ
বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া কি করেন নিয়ে দেশের জন্য? আমি সিলেটের একটা মিটিং ছিল, আমাদের দেশে আগে তেরো চোদ্দ বছর বয়সে কিশোরীদের বিয়ে হয়ে যেত, হতো না? এখানে মা বোনেরাও আছে, তেরো চোদ্দ বছরে বিয়ে হয়ে যেত। বিয়ে হতো কি, তিন চারশো দিনের ধরে বিয়ে হয়ে যেত। তারপর তিন চার বছর সংসার করার পর তাকে লাঠি মেরে ঘর থেকে বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার ফ্রি এডুকেশন, গুড ফর এডুকেশন এবং উপবৃত্তির কারণে আমাদের মেয়েরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। এখন আমাদের মা বোন, আমাদের মেয়েদের কেউ চাইলেই লাঠি মেরে ঘর থেকে বের করে দিতে পারে না। লক্ষ লক্ষ আমাদের মা বোনেরা এখন চিন্তায় আছেন, তাদের সপ্তদোষটার কি হবে, তিনি বাঁচবেন কি বাঁচবেন না। গ্রামীগঞ্জে সেরকম রাস্তা ছিল না, গ্রামীগঞ্জে রাস্তা ছিল না। বেগম খালেদা জিয়ার সময় শত শত কিলোমিটার গ্রামে গঞ্জে রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, কালবাট হয়েছে। কৃষকরা যারা আগে জমির শস্য হাটে নিতে পারতো না, বন্দরে নিতে পারতো না, জমিতেই বিক্রি করে দিতে হতো, তারা এখন রাস্তা দিয়ে তাদের শস্য নিয়ে যেয়ে হাটে বিক্রি করে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। আগে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেত লুঙ্গি কাঁধের উপর তুলে খাল বিল পেরিয়ে। বেগম খালেদা জিয়ার সেই যে রাস্তা করে দিয়েছেন গ্রামে গঞ্জে, এখন বাচ্চারা ইউনিফর্ম পরে স্কুলে যায়, ঠিক না? এগুলোই তো উন্নয়ন। আর হাসিনার উন্নয়ন কি দেখবে? এই যে আপনাদের শহরে তো আসলাম, গ্রামে গঞ্জে দেখবেন না, এই যে রাস্তা খুলে রেখেছে, রাস্তা খুলে রেখেছে না, এই দিনের পর দিন এরকম ভাঙ্গা রাস্তা থাকবে। পাঁচ বছর ধরে নাকি এই অবস্থা। একবার টেন্ডার হবে, একজন আওয়ামী লীগ নেতা টেন্ডার পাবেন, কিছুক্ষণ তার কিছুদিন টাকা লুটপাট করে সুইস ব্যাংকে পাঠাবেন, তারপর কাজ শেষ। এরপর আবার টেন্ডার হবে, তারপর আবার টেন্ডার হবে। এই করতে করতে পদ্মা ব্রিজ, যেটা কয় বছর আগে শেষ হওয়ার কথা 10,000 কোটি টাকায়, এখন সেই খরচ গিয়ে থেকেছে 50,000 কোটি টাকাতেও শেষ হবে কিনা সন্দেহ। সেদিন বলেছি, বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় থাকতেন, এই সময়ে এই টাকা দিয়ে 5টা পদ্মা ব্রিজ তৈরি করতে পারতেন। আমি শেষ করবো, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সেই বেগম খালেদা জিয়ার শরীরে আজ রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ শুধু বেগম খালেদা জিয়ার রক্তক্ষরণ নয়, এই রক্তক্ষরণ বাংলাদেশের গণতন্ত্রের শরীর থেকে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণ বাংলাদেশের মানবাধিকারের শরীর থেকে রক্তক্ষরণ, স্বাধীনতা সার্বভৌমত্বের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদেশের মানুষ বিশ্বাস করে একমাত্র বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ, আর অন্য কারো হাতে নয়। এই বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের। স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা, এখনো সময় আছে বেগম খালেদা জিয়াকে আপনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, নইলে বাংলাদেশে জনগণের যে বিস্ফোরণ ঘটবে যদি বেগম খালেদা জিয়ার কিছু হয়, বাংলাদেশে জনগণের যে সুনামি হবে তা পৃথিবীর ইতিহাসে বিপ্লবের প্রতিরোধে এক বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে। ছয়জনের নামে তো কি জানি হয়েছে, ছয়জনের নামে নিষেধাজ্ঞা হয়েছে। এখন আমার নাকি আপনারা রাষ্ট্রদূতকে দেখে আমার কৈফিয়ত চেয়েছেন? হ্যাঁ, রাষ্ট্রদূতের দূতের কাছে কৈফিয়ত চান কিভাবে? এদেশের জনগণ আপনার কাছে কৈফিয়ত চায়।
ইলিয়াস আলী জৌদি আলম সহ যে অসংখ্য নেতা কর্মীরা আপনার এই সমস্ত অফিসাররা গুম করেছেন, তাদের ব্যাপারে আপনি কি করছেন? আপনি কি ব্যবস্থা নিয়েছেন? অপেক্ষা করুন, আর কতদিন পর এই অবৈধ সরকারি সভা বিশ্বে অবৈধ হিসেবে চিহ্নিত হবে, অবৈধ হিসেবে চিহ্নিত হবে, এবং ওই চাকলা মুরাদের মতো শেখ হাসিনা আপনি এবং আপনার সমস্ত মন্ত্রিসভার মন্ত্রীরাই পৃথিবীর এদেশ ওদেশ ঘুরে বেড়াবেন, কোথাও আশ্রয় পাবেন না, বাংলাদেশের জনগণও আপনাকে আশ্রয় দেবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া হক, দেশটাকে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে কথাটি আমাদের মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন কি ফয়সালা বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে জবলপুরের সর্বস্তরের নেতা কর্মীরা একটু দেখেন তো ফয়সালা রাজপথে হবে, আমাদের আসলে ওনার বক্তব্য পূর্ণাঙ্গ করতে পারেন নাই, আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি সকলকে সুশৃঙ্খলভাবে বসার জন্য আহ্বান জানাচ্ছি, বক্তব্য রাখবেন, আমাদের গর্ব আমাদের অহংকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি একজন তৃণমূল থেকে রাজনীতি করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে করতে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপির রাজনীতির সর্বোচ্চ শিখরে দিয়েছেন। আমাদের যেমন পরে তিনি আমাদেরকে একটি দক্ষতার বন্ধনে আবদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী ইসলাম খান, তার আগে বেগম খালেদা জিয়া জামালপুরের মানুষকে অনেক উন্নয়ন দিয়েছেন, বেগম খালেদা জিয়া জামালপুরে সালাম তালুকদারের মতো রাজনৈতিক নেতার জন্ম দিয়েছেন, আজকে সে বেগম খালেদা জিয়া মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা কিছুই করতে পারি নাই। নজরুল ভাই বক্তব্য বলব না, শুধু বিরোধী সাথে অনুরোধ করে জামালপুরের নেতা কর্মী জামালপুরের মানুষ বেগম খালেদা জিয়ার কাছে ঋণী, আমরা সেই ঋণ পরিশোধ করতে চাই, কর্মসূচি দেন, আমরা জীবন বাঁচিয়ে করব, টাকা রক্ত ফেলে দেব, আমরা যেগুলো বলে জামালপুরের কর্মসূচি প্রস্তুত করব। আমি সেই কর্মসূচির জন্য নজরুল ভাই আপনি আমাদের সর্বোচ্চ শিখরে রয়েছেন, আগামী দিনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর উপরে কর্মসূচি নয়, বেগম খালেদা জিয়ার আগে মৃত্যুর আগে সরকারের পতন ঘুরিয়ে বেগম বক্তব্য রাখার জন্য বিনয় সাথে অনুরোধ করছে। আমাদের জামালপুরের গর্ব অহংকার, আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান বক্তব্য রাখছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান।
আজকের এই বিশাল জনসমাবেশে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহাস্পদ সামেন তালুকদার এই সভার সঞ্চালক আমার আরেক স্নেহাস্পদ ওয়ারেস আলী মামুন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমার ছোট ভাই অত্যন্ত সংগ্রামী জননেতা হাবিবুর নবী খান সোহেল আজকের এই অনুষ্ঠানের সাফল্যের পিছনে যার বিশেষ অবদান আছে আমাদের সাংগঠনিক সম্পাদক ছোট ভাই ইমরান সালেম রিজ সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম আমাদের দলের অন্যতম সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু সাবেক মন্ত্রী সিরাজ ভাই সাবেক এমপি বাবু ভাই সহ বিএনপি এবং অঙ্গদল সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাই জামালপুর জেলা শহর বিভিন্ন থানা উপজেলার নেতা কর্মী ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম সোহেলের বক্তৃতা আমি খুব পছন্দ করি চাচ্ছিলাম যে আরো খানিকটা বলে কিন্তু বাদবিনের আজান হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি শেষ করে দিয়েছে আমার বক্তব্য শুরুর আগে আমি একটা কথা একটু বলতে চাই আমাদের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে বারবার বলতেছিল যে আপনারা দয়া করে বসেন যারা দয়া করে বসেছেন এবং এই সভার সৌন্দর্য বৃদ্ধি করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই যারা কথা শুনেন নাই তারা বলো বড় বড় নেতা আর কি বলে নেতাদের কথা শোনা খুব একটা গুরুত্বপূর্ণ না তারা সেই জন্য বসে নাই আশা করি তারা যদি মনে করে যে তাদের চেহারা দেখা করছে এই সমাজ সৌন্দর্য বাড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে হয়তো তারা বসত কিন্তু তাদের চেহারা দেখানো মিটিং এর সৌন্দর্য বাড়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ না এটা মনে রাখতে হবে তবে আমাদের এই বোনরা পিছনে বসে আছে এই আমাদের ক্যামেরা যারা আছেন ওনারা প্রচার করলে সারা দেশের মানুষ আমাদের এই সভা জানবে দেখবে সেই জন্য তারা ভালো করে দেখতে পাচ্ছেন না ক্যামেরাম্যান ভাইয়ের কাছে অনুরোধ করবো যে একটু ঘুরে তাদের ছবিগুলো একটু নিয়েন কারণ তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন কিন্তু যারা সামনে দ্বারা দেখে তাদের দেখার ডিস্টার্ব করতেছে তাদের কোনো ধন্যবাদ আলাদা রাখতেছে না আপনারা কাজটা ভালো করতেছেন প্রিয় সাথী বন্ধুরা আমি জামালপুরের ছেলে এটা আমার জেলা আমি এই জেলার একজন গর্বিত সন্তান কাজে জামালপুরের প্রত্যেকটা ভালো মন্দ আমাকে আনন্দ দেয় আমাকে কষ্ট দেয় সেই জন্যই কথাগুলি বললাম আপনাদের এই মিটিং এর ছবি তুলে আমি ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে পাঠিয়েছি অনেক বড় দেখা যেত মিটিং আলো যদি আপনারা সবাই বসতেন আপনাদের এবং জামালপুরের সাথে আমার সুনাম বাড়ত কিন্তু আমাদের কিছু লোকের কারণে সেটা করা সম্ভব হয় না আমাদের অনেক বড় বড় নেতারা বসে আছে এখানে মঞ্চে আসে না
কিন্তু আমাদের কিছু নেতা আছে যাদের মন্ত্র না আসতে চলবে না। মনে রাখবেন সবাই কিন্তু বড় নেতা হবে না, একদিন আমরা কিরকম বেঁচে থাকবো না। যারা এখানে আছেন আমার সামনে, তাদের মতো করে একজন হয়তো বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার হবেন, কেউ হয়তো যুগ্ম মহাসচিব হবেন সোহেলের মতো, কিংবা প্রিন্সের মতো সাংগঠনিক সম্পাদক হবেন, কিংবা মামুন বা শরীফের মতো সহ সাংগঠনিক সম্পাদক হবেন। কিন্তু যদি দলটা শক্তিশালী না হয় ওই পদ দিয়ে কোনো লাভ হবে না, ওই পদ আপনাদের কোনো শক্তি দিবে না। তাহলে দলকে শক্তিশালী করা নাই আসল কথা। আজকে যদি জিয়া ও শহীদ জিয়া যদি দলটা গঠন না করতেন, বেগম খালেদা জিয়া যদি দলটাকে শক্তিশালী না করতেন, আজকে যেন তারেক রহমান যদি দলটা হাল না করতেন, তাহলে আমরা যারা নেতা বা মোলাই তাদের মিটিংয়ে এত লোক আসত না, তাদেরকে কেউ গুরুত্ব দিত না। আজকে অনেক বড় বড় দলের জামালপুরের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম জানে না মানুষ, কিন্তু আপনাদের অনেকের নাম মানুষ জানে চিনে, কারণ আপনারা একটা বড় দলের নেতা। আজকে আমাদের আপনাদের সবাইকে এই সম্মান যারা দিয়েছেন তাদের সম্মান দেওয়ার আমাদের দায়িত্ব নয় আছে? শহীদ জিয়াকে সম্মান করার দায়িত্ব আছে? বেগম খালেদা জিয়াকে সম্মান করার দায়িত্ব আছে? তারেক রহমানকে সম্মান করার দায়িত্ব আছে? যদি থেকে থাকে তাহলে আন্তরিক ভাবে সেই সম্মানটা আমাদের দিতে হবে। আজকে শহীদ জিয়াকে পদে পদে অসম্মান করা হচ্ছে, যিনি 25 মার্চ রাত্রে এদেশের সবার আগে বলেছেন ওই রিফর্ম আমরা বিদ্রোহ করলাম, এবং এই কথা বলে যিনি পাকিস্তান সেনাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যিনি দেশের সর্বোচ্চ মুক্তিযোদ্ধা, প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার, এবং স্বাধীন বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে প্রথম সিভিল প্রশাসন প্রস্তুতকারী, সেই জিয়াউর রহমান সাহেবকে অসম্মান করা কথা বলে যাওয়া তারা ভদ্রলোক হতে পারে? তিনি স্বাধীনতা পুরস্কার ঘোষণা করেছেন, অথচ তার স্বাধীনতা পুরস্কারের পদক জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন, আর তার লাশ কবরে আছে কি না এই নিয়ে কুতর্ক করা হয়, তার কবর সরিয়ে দেওয়ার চিন্তা করা হয় কি যুক্তিতে? যে লুই কানের ডিজাইনে এখানে কবর নাই, লুই কানের ডিজাইন পাকিস্তান আমলে করা, আপনার যদি উপর থেকে দেখেন তাহলে সেই ডিজাইন ছিল পাকিস্তানের পতাকার আমলে, পেছনের দিকে সাদা হলে বিল্ডিং হবে, রিসেন্ট কেক হলো চাঁদ, আর সংসদ ভবনের উপর প্রায় 5টা কোনা আলা তারা, সামনে লন সবুজ, অর্থাৎ পাকিস্তানের পতাকার ডিজাইন, এই সরকারের পাকিস্তানের পতাকার ডিজাইন সম্পদত্ব, ওটা বদলানো যাবে না, জিয়া রহমানের কবর সরিয়ে দিতে হবে। মানবে দেশের মানুষ বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, এরশাদ তাকে উপরাষ্ট্রপতি হতে বলেছে, প্রধানমন্ত্রী হতে বলেছে, নানান রকমের সুযোগ সুবিধার লোক দেখিয়েছে, সব অতিক্রম করে জনগণকে সাথে নিয়ে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। সেই মানুষটিকে আজকে অন্যায় ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, আর অবহেলা করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দাও। ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই, অর্থাৎ সুবিচার যদি বিলম্বিত করা হয় তাহলে সুবিচার অস্বীকার করা হয়, একইভাবে সুচিকিৎসা যদি বিলম্বিত করা হয় তাহলে আসলে সুচিকিৎসা অস্বীকার করা হয়। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাকে অস্বীকার করা হচ্ছে আইনের দোহাই দিয়ে নানান ষড়যন্ত্র করে।
আর এই সুচিকিৎসার অভাবে খোদা না করুন যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতি খালি আমাদের হবে না, সেই ক্ষতি হবে বাংলাদেশের, সে ক্ষতি হবে বাংলাদেশের জনগণের, সেই ক্ষতি হবে বাংলাদেশের গণতন্ত্রের। একটু আগে শহীদরা আপনাদেরকে বুঝিয়ে বলেছেন। বন্ধুগণ, আমি জানি এখানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আছেন, আমরা কি বলি না বলি আপনারা লিখে নেন এবং সেগুলো প্রচার করেন, এখন রেকর্ডই করেন, আপনারা রেকর্ড আমার কথা রেকর্ড করেন। বিএনপি জাতীয় নির্বাচন থেকে আরম্ভ করে স্থানীয় নির্বাচন গুলিতে কোটি কোটি ভোট পায় না, কিন্তু এরা সব কি বিএনপির সদস্য? সবাই বিএনপির সদস্য নাকি ভাই? তারা সদস্য না, কিন্তু তারা শহীদকে ভালোবাসে, তারা বেগম খালেদাকে ভালোবাসে, তারা তারেক রহমানকে ভালোবাসে। আর যে সদস্য না সে আমার হুকুম মানতে বাধ্য না, যারা আপনারা সদস্য তারাই সবাই ঠিক মতো হুকুম মানেন না। আর যারা সদস্য না তারা কি হুকুম মানে আমাদের? কিন্তু তারা বেগম খালেদাকে ভালোবাসে। আজকে তার চিকিৎসা নিয়ে যে অবহেলা, যে ষড়যন্ত্র আপনারা করছেন, খোদা না করুন কোন অঘটন ঘটলে ওই যে কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে তারা কি করবে আমরা জানি না। তারা আমাদের হুকুমের জন্য অপেক্ষা করবে না, এমনকি আমার কর্মী নেই, তারা আমার হুকুম মানবে কিনা আমার সন্দেহ আছে। আমরা গণতান্ত্রিক দল করি, শহীদিয়া বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র করতে শিখিয়েছেন। আমরা আওয়ামী লীগের মতো একদলীয় বাকশাল করি নাই, বরঞ্চ বাকশালের প্রস্থানের উপর শহীদ জিয়া গণতন্ত্রের বাগান বানিয়েছেন, এর সাথে সামরিক স্বৈর শাসনের উপর বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজকে আবার সেই গণতন্ত্র মুমূর্ষু অবস্থায়, যে দেশে নির্বাচন হয় না ঠিক মতো সে দেশে গণতন্ত্র থাকতে পারে না। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে 300 মধ্যে 153টা আসনে প্রার্থী লাগে না, তাই না? আর যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় তাহলে আগের দিনের পরের দিনের ভোট আগের রাত্রেই বাক্সে বোঝাই করা হয়, যদি ভোট দিতে দেওয়া হয় জনগণকে তাহলে তারা ধানের শেষে ভোট দিবে, সেই জন্য তারা আগেই বাক্স বোঝাই করা হয়। এই হল বাস্তবতা, এটা যখন সত্য তারা জানে তখন তারা যতদিন দায়িত্ব থাকবে ততদিন গণতন্ত্র হবে না। রসিকতা করা হচ্ছে সার্চ কমিটি নির্বাচন কমিশন করার জন্য, দুইবার সার্চ কমিটি করে একবার অলৌকিক কমিশন করলে একবার বেহুদা কমিশন করলে, দুটোই অক্ষম অপদার্থ, দুটোর একটাও নির্বাচন পরিচালনা করার কোন যোগ্যতা রাখে না, আবার আলোচনা করতে চায় ওরকম সার্চ কমিটি করে একটা কমিশন গঠন করবে। আমরা বলেছি এইসব আমরা নাই, যে পর্যন্ত না নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে যাকে দিয়ে বানান নির্বাচন কমিশন লাভ হবে না কিছু, আর নির্বাচন কমিশনে মেরুদণ্ড সোজা লোক লাগে, সাহসী লোক লাগে, সৎ লোক লাগে, সেরকম লোক খোঁজা তারাই বার করতে পারবে যারা নিরপেক্ষ নির্বাচন করতে চায়। প্রিয় বন্ধুরা, আমার আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে এই সভা করছি, আপনারা চমৎকার এই সভা করেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের হয়ে এই জামালপুরের সন্তান হিসাবে আমাকে দলকে বলতে হবে যে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার জন্য প্রয়োজনে যে কোনো আন্দোলনে জামালপুরে বাসি রাজি আছে কিনা, সবাই আছেন রাজি যে কোনো আন্দোলন সংগ্রামে? বন্ধুরা, আমার আপনাদের এই দুই ছবি তোলা হয়ে গেছে,
আমাদের উদ্যোগে করবেন না তো যে কোন আন্দোলন সংগ্রামে থাকবো সেখানে বেতন খালেদা জিয়ার যে মুক্ত করবেন হ্যাঁ ভাই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এবং শহীদ জিয়ার বেগম খালেদা জিয়া ঋণ ভোগ করবো ইনশাআল্লাহ এবং তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ আগামী দিনে এই লড়াইয়ে আমার এই বয়সেও আমি আপনাদেরই সাথে থাকবো আপনাদের মিছিলে থাকবো আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় মাদ্রাসা জিন্দাবাদ শহীদ জামাল হোক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ জামালপুরের গর্ব জামালপুরের অহংকার মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম খানকে আজকের এই সমাবেশ এখন সমাপনী বক্তব্য আমাদের আজকের এই সভার সভাপতি জামালপুর জেলা কেন্দ্রের বিপ্লবী সভাপতি জনাব ফজলুল কবির তালুকদার স্বাধীন তার আগে আমাদের জামালপুর জেলা কেন্দ্রের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সকলের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা পৌরবাসী সহ আজকে যারা এই সমাবেশকে সম্মান করেছেন জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা গভীর শোক প্রকাশ করছি আমাদের বক্সিয়া উপজেলা বিএনপির সংগ্রামী ও যুগ্ম আহ্বায়ক কিয়ামতুল্লাহ বলে ছাত্র সংসদের সাবেক বিলি জনাব মোহাম্মদ আব্দুল হালিম আজকে এই সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল হঠাৎ করে সকালবেলা হৃদযন্ত্রে গিয়া বন্ধ হয়ে উনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আজকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমরা সর্বস্তরে জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই সমাবেশকে সম্মান করার জন্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কষ্ট করে জামালপুরে ব্যস্ত শরীর হয়ে জামালপুরের মানুষকে আগামী দিনে গণতন্ত্র মুক্তির সংগ্রামে উজ্জীবিত করেছেন বক্তব্য রাখছেন আজকে এই সভা সংগ্রামী সভাপতি আমাদের জামালপুর জেলা বিএনপির ঐক্যের প্রতি প্রিয় নেতা বিশ্বস্ত মুক্তির উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অর্থে আলোচনা সভার প্রধান অতিথি অন্যতম সদস্য উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের সকলের প্রিয় মানুষ যুগ্ম মহাসচিব আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্স ভাই আলম ভাই লারেস আলী মামুন সিরাজ ভাই বাবুর ভাই বাবু ভাই কেন্দ্রীয় যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ ছাত্র দলের রনি প্রধান সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ আসসালামু আলাইকুম আসলে সভাপতির বক্তব্য হয় না কারণ নামাজের সময় শুধু এটুকু বলতে চাই বুক ভরা ব্যথা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী কি অবস্থায় আছে।